يالله وي بلاس হতো এক বেটিয়ে আরেক বেটিরে হইলে হগিরে তুলা মারতা মারিয়া হইতা বুয়াই বালা আসনি আর মা বইন খল বড় দুখ লাগে এই দুনিয়ার জমিন আমার মা বইন খলে আগের জবালায় মা বইন যারা আসলাম আমরার মা সাসি দাদি নানি খল যাইতা আপনার দেখ শুনি খসুয়া খসুয়া বুরগা লাগাইয়া যাইতা হে খসুয়া বুরগা দুই ফাটটা আর অন্য আসলো ইঞ্জিলো তোমা এখন ফিট করে না ولا اوتا اوتا يلا بوي بلاس اوتا ايه بيتي ارك بيتي ري فايلو هاغي ري تولا مارتا ماريا فيتا بوي بلاس اوني اخون ايتا اسن غزا باي ري جوان اخون ايتا ناي تير فور دا اسن بڑو دوك لاگے پردا ما بولي جارا سوي সমস্ত শরীর 24 টা ঘন্টা গুরিয়া রাখলাম হইল পর্দা প্রয়োজনে হাতর কবজি পর্যন্ত বাড়াইতে পারব যদি সম্ভব হয় তাহলে জমিনে তুমি হাত মোজা ব্যবহার করিলাও কোন কারণে অন্য কোন বেগলা পুরুষে যাতে তোমার হাতরে দেখে নাও আর পুরুষ যারা আছে আমাদের জন্য হইল এই হাঁটু তনে নাভি পর্যন্ত 24 টা ঘন্টা আপনার গুরিয়া রাখার নাম হইল পর্দা বেটাইন তো লাগি আটু তলে নাভি পর্যন্ত 24 ঘন্টা ডাকিয়ে রাখার নাম হইল পর্দা ইকানো নিয়ত করায় আল্লাহ আইজ আল্লাহ বড় আরাম দিছেন গরমর দিন সইকারি লাউ চিত্রাইয়া হে সড়কে দি আটে আচ্ছা কো সাই নজর লাগতো না নি ভেটো মাত্রা নজর লাগতো না বাদে ফেটোর বেদনা ফেটোর বিষ নজর ফুলাইতে ফুলাইতে কুমারীর গরম মিলেন না বিলকুল মকরু ফেট উদলা করি আটিও না শরীর গুড়ি আটিও কিন্তু হাঁটু তনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা আপনার গুড়িয়ে রাখা হইতো ওটার নাম হইল পর্দা বন্দা যখন তোমার জীবন শেষ হইব তোমার যখন আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত হযরতে আজরাইল তোমার সামনে আইবা আমরার মউতর সময় কোন ফিরিস্তা আমরার সামনে আইবা সাহাব কলজি মাতই না হে আজরাইল আলাইহিস সালাম লালি ডরাইন খেলে মাতই না আপনার আত্মশিব লইয়া কো এরা মনে খতরাইন আইলে মনে হয় গুনাহ হইব উঠাইছেন ফ্যাশন চার্জে সিত্রিস হইল ধীরে ধীরে জমিবা মনে হয় তেও নো আওয়ার নাই ও বাজু সাড়িয়া হর কথাটা হাসা না একজনের দেখা দেখি আরেকজন হরবা সমস্যা আর দোকান দোকান তাকেতে সাউ হইয়া শরীর হিট করিয়া তে মানুষের মরণের সময় যে হিরিস তাই বেনর নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন আজরাইলের লগে আপনার আর মায়া আছে নি আছে নি কোনো মানুষের নাই আছে নি আমারও নাই আজরাইলের লাগে কোনো মানে দোয়া করছেন নিজি মাতো না কোনো মানুষে না আমার বুজুরগণ মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালামের জন্য কোনো মানুষে দোয়া করে না কিন্তু কিতাবের মধ্যে প্রমাণ আছে এক ব্যক্তি সর্বদা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন জোরে বলে সুবহানাল্লাহ এই ব্যক্তিকে এনর নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমার বানাইল খতানায় বার করিয়া চাও আল হাবাইক ফি আখবারিল মালাইকা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে যে সময় দোয়া করতা আল্লাহর দরবারে দোয়া করতা আল্লাহ আমি ইব্রাহিম খলিলুল্লাহ রে আপনি মাফ করিয়া দেও আমার যা সন্তান দিয়েছেন তামাম রে আপনি মোলাই মাফ করিয়া দেও আয় আল্লাহ আমার লগে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম রে মাফ করিয়া দেও তো বুঝা গেল আজরাইলের লাগি টাইম কিতা লাগি দোয়া করেন একটা লালস আছে না একটা দরকার আছে এক সুযোগে তো তাই দোয়া কত না ইব্রাহিম আলাইহিস সালামের মন আইল মানুষ যখন দুনিয়া তুমি বিদায় নিব হযরতে আজরাইল আলাইহিস সালামের মোলাকাত ব্যতীত কোন মানুষ দুনিয়া তুমি বিদায় নেওয়া সম্ভব হবে না
এই দুনিয়ার জমিনও আল্লাহ যত জিনিস বানাইছেন প্রত্যেক জিনিসের মধ্যে বড় বড় প্রধানত সাইটটা সাইটটা বানাইছেন আমি সংক্ষেপে কইতেছি যত নবী হল আসলা সমস্ত নবী আখলার মধ্যে বড় বড় প্রধানত সাইট জন আসলা যত ফেরেশতা হল আসলা এর মধ্যে বড় বড় প্রধানত সাইট জন জুড়ে বলো সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম حضرت ميكائيل عليه السلام حضرت إسرافيل عليه السلام ملك الموت حضرت عزرائيل عليه السلام حضرت عزرائيل عليه السلام ريال الله يمن اكتا دائتو ديلا يمن اكتا ديوتي ديلا كال قيامو تراك برجن تو زمين زتو منو ايبا شموست منو شرزان تايل قبض خريان ايبا زتو پراني شرار زان قبض خور بخي বলে আজরাইল আলাইহিস সালাম এই দায়িত্বটা আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম রত দিলে পারেন না আমার বুজুরগণ আরো তুলা করে যাই আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাম বানাইতাম সমস্ত ফেরেশতা হল আল্লাহ জমা করেছেন জমা করিয়া ফরমাইল আমার মালাইকা হল আমি আল্লাহ জমিনের মধ্যে আমার লাইফ বানাইতাম আমি জমিনের মধ্যে আমার খলিফা বানাইতাম তোমরা রাজি আছো নি ওয়া ইল ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলু ফিল আরদি খলিফা ফেরেশতা হল আমি আল্লাহ জমিন ও আমার খলিফা বানাইতাম তোমরা রাজি আছো রাজি আসলা নি সব হল আমরা রে আল্লাহ বানাইতে ফেরেশতা হলোর পরামর্শ চাই শুননি ফেরেশতা হলে খুশলানি আল্লাহ বানাইলা হইছেন চা মাসনা না হইছেন বানাইও না আমার বুজুরগণ ফেরেশতা হলে ফরমাইলাই আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার লাইফ কোন সময় বানাইও না খলিফা কোন সময় বানাইও না বলে কোন কারণে قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء أي الله إرا زمين رمد مير خربا فساد خربا زمين رقت بير خربا إرا خارون ونور خريا أفن مولى زمين رمد آدم شنطان بلا يولا آدم بلا يولا الله فرمين فرستا خل আমি জমিনের মধ্যে আমার খলিফা বানাইতাম একমাত্র ইরাদা হইল আমি আল্লাহর ইবাদতের জন্য ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জমিনের মধ্যে দুই জাত বানাইছেন এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান কোন কারণে ইল্লা লিয়াবুদুন একমাত্র এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করার জন্য সুবহানাল্লাহ আমার বুজুরগণ শুধু এই জমিনের মধ্যে জিল্লাতে আল্লাহ আল্লাহ করেন না ইনসানি জমিনের মধ্যে শুধু আল্লাহ আল্লাহ করেন না আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু আরে মানব জাত তোমরা খেলে দেখো না বুঝো না ওয়া ইম মিন শাইইন إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحه পৃথিবীর মধ্যে যত জিনিস আছে গাছ বৃক্ষ লতা পাতা যন্ত্র জানোয়ার যা কিছু আছে সমস্ত আমি আল্লাহর তসবিহ তাহলিল করে হে মানব জাত তোমরা কোন কারণে আমি আল্লাহর তসবিহ তাহলিল ইবাদত করো না কাছে আল্লাহ আল্লাহ করেনি মাতেন না মাসে আল্লাহ আল্লাহ করে করে নানি ব্যাঙ্গেও তো আল্লাহ আল্লাহ করে করে নানি
بنگه والله الله خوره بايره اير جنو امار بزرگون الله امت محمد ري اي دنیا زمین و زه فسلتی الله دان خورسان ويلو كل نبیر امت ري الله دان خورسان سبحان الله ارو جره خونا سبحان الله اخاره تنائی فلا سبحان الله خوف والله وازوی بني خوص اه نا امار بفرو خمتانا جدی احنا را علاماتی بوئی جانی واز بارتام نا আমার ওয়াজব ভূমি কম্পতি তো দেখছই নালি মোবাইল মাথো না ও আমি শোক মুজিয়া আর এজান দিয়া ওয়াজ আমার ক্ষমতাও নাই আমার লগে আমি যত বিল আছি আমি অনুরোধ করিয়া আমার লগে জুরে মাথা লাগব রাজি আছেন নি আপনারা রাজি ও আপনারা মজবুত থাকলে আমিও মজবুত আছি আমি বহু তেরানো ইয়া বুঝাইছেন এই কয়দিন তো খেয়ে চলে বুঝাইছেন উমাইছিলের উপরে উমাইছিল আর এখানে আসলাম মাইক উফরিমান বাদ আসলো আমার ডাকটা করে লিখছে উড়া উড়ে করি আইয়া এর কারণে আমি অনুরোধ করি আর আমি ভূমিকা অত সময় নিছি না কম সময়ে বেশি মাত মাতার চেষ্টা করমু আল্লাহ আমারে তৌফিক দান করতা সহায় হোক আল্লাহুম্মা আমিন আমার বিষয় দেব হইছে ইসলামের দৃষ্টিতে নারীর ফরদা এবং নারীর মর্যাদা মাত বুঝা গেছেন নারীর ফরদা এবং নারীর মর্যাদা কিন্তু আমি ভূমিকা নিয়া তোলা মৌতর আলোচনা করছি যাতে মানুষের ভিতরে ডর পয়দা হয় জমিনও মানসে আর কোন জিনিস ডরায় না মৌথর জেলা মানসে ডরায় না আমার বুজুর্গণ মানুষে মরণ ডরায় ডরায় না নি আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন এই যে মরণ যেটা আছে মৌত যেটা আছে রে এটা ইমানদার মুমিন মুসলমানের জন্য হইলো উপহার জুড়ে বলে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে সওয়াল করাইলো ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন্দ মানুষ কারা আমরা রে হইলাম ইয়া রাসূলুল্লাহ এই জমিনের সত্যনে আকলমন্দ মানুষ হুঁশিয়ারি মানুষ কারা হইলাম আমরা তো কইমু যাইন বিচার আদালত করই যাইন সারা তো নেশিয়ান ও মানুনানি আকল মন সাব গলজি বাজার টাকা পয়সা আছে মানুষে তারে দাম দেই না মাল তাকলে দাম আছে তো নাই তাকলে দাম আছে আছে না তো নাই নাই চাচা তোমার কোনো খানো দাম নাই মাল নাই গর বেঠি যাই না সই এই নহই হই ভাই আল্লাহ ইজা জানলে তো তোমার ঘর আইলাম না ও জাতর নাম হইল বেটি ই গাউত মা বই নখল আসন নি ইয়া আল্লাহ ফরদার ওয়াজ দিছিল আবু বা তো খাইছি না কোন কিয়া বাদে হইত আমি যে বাড়ি দাওয়াত কইতে আমি বাড়ি বেটি না শুনি আসই না ও বাদা না তবে আমার খানিত লস হইত না আমি একবার ফরদার ওয়াজ হসলাম ছিল চোর উদার আর ফরদার ওয়াজ হরিয়া ইয়া খুব ইমার্জেন্সি খাবার বইছি না খাইলেও মানুন না আর আমি আরেক প্রোগ্রাম ধরতাম ও হখা হখা বাদ ফেন চাপি দিয়া দিছেন আর খাইছি খাইয়া সুফারি দিচ্ছেন বেঠিয়ে জানিয়ান না বুলে দিলা কি আপনার স্বাস্থ্য করা লাগে দিলা জানিয়ান না ও গুয়ার ফান্দানের লগে বেঠিয়ে পঞ্চর আপনার হোজে একটা মুখো লাগাইন হো না তার নাম কিটা খিরিম ওটা দিয়া দিলেইছ আমিও তো নিরাইয়া মোল্লা বেউস আরে খোয়াজ ধরতাম ফানো লাগাইছি সুনো দোলা খিরিমো দোলা খেসিয়া আর আমার ড্রাইভারে খালি আমার ইশারা দেন কথা কথা করে মাথায় না ডরার তো শৈল উঠি যাইব ও আমি তো খেসিয়া গাড়ি টুটিয়া তো বুধ ভাই গুয়ার তো আর মজা লাগে না খালি ফিসলা ফিসলা বুধাইছে খালি ফিসলা ফিসলা করে ব্যবহার কিতা আর হে গাড়ি চালায় আর আমার ভাই ওলা চায় আমি কইলাম রে আজ খালি আমার ভাই শ্বাস ব্যবহার কিতা দামান দেখতে ওলা না নি কম চাই ওলা ওলা লাগে কইল জি না আপনি ফান খাই লাইছেন বলে ফানো তো আর টেস্ট লাগেন না বলে কেনে বলে না উড়াউড়ির মাঝে বাদ তো বড় মজা লাগছে দাবত খাইছে কিন্তু গুয়া তারাম পাইয়ার না হুকনা গুয়া খাই হুকনা গুয়াও আছে খাসিয়া ভানও আছে কত মজার গুয়া বলে জি না সুনিতা খানোর খাইছো বলে ও তো ডিভির বলে এগো সুন নাই গইল কি আপনার কিরিম বলে দূর আমার কইতে সারা মুখ ডাকতে হইয়া বা আমি তো গুয়াত কোনো মজা হইয়ার না ও লগে লগে গাড়ি থামাইয়া ফেলাইছি ভাই খুললে করছি জানিয়ান না হয়তো বেটিয়ে উড়াউড়ি তাই সালাম উল্লাহ দাওয়াত করছিছে ও মনে হয় বেউস সোনার খট্টি দিত ঠেবুলো দিলাইছে কিরিমর খট্টি বললাম আমি খাও চাই আর যদি বাঘর বেটিয়েতে কইব সাসা তুলা আগে খাসিলে মাপ পাইয়া কিতা বুধবাই যায় ও তা লাগি পর্দার আজও বড় ডর করে তে যাই হোক আমার বুজুর্গ নেই পর্দা ফর্দা খার উপরে ফরজ ফর্দা করা আমরা লাগি ফরজ না মাতই না ফর্দা খার উপরে ফরজ বেটিন তরুর
ডরাইয়া মা তোরা না কি বাননি অসুবিধা হই যা আমার বুজুরগণ আমরা সারাই জানি এই যে পর্দা যেটা আছে পর্দা আমরা সারাই জানি শুধু খালি মা বন্ধের জন্য ফরজই না বাইরে যেভাবে মা বন্ধের জন্য পর্দা হইল ফরজ ঠিক তেমনি ভাবে আমরা পুরুষ যারা আছি আমাদের জন্য পর্দা করা হইল ফরজ নামাজ যেভাবে আমাদের জন্য ফরজ রোজা যেভাবে আমাদের জন্য ফরজ এইভাবে আমাদের উপর আল্লাহ পর্দারে ফরজ বানাই দিছেন এখন পর্দা খারে হয় মা বোন যারা আছে সমস্ত শরীর ২৪টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা জোরে বলো সুবহানাল্লাহ বেটিল যারা আছে সারা শরীর ২৪টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম পর্দা আমার মা বোন হল বড় দুঃখ লাগে এই দুনিয়ার জমিন আমার মা বই লখলে আগের জবালায় মা বোন যারা আসলাম আমরার মা চাষি দাদিন নানি হল যাইতা আপনার দেখছি খসুয়া খসুয়া বুর্গা লাগাইয়া যাইতা হ্যাঁ খসুয়া বুর্গা দুই ভাট্টা আর অন্য আসলো ইঞ্জিলর তোমা এখন ফিট করা না ওলা ওটা করতা ই আল্লাহ বুয়াই বলাস তো এক বেটিয়ে আর এক বেটিরে ভাইলে ভাগিরে তুলা মারতা মারিয়া হইতা বুয়াই বালা আসনি এখন ইতা আছে নি কজা বাইরে জোয়ান এখন ইতা নাই তার হরদা আছে নি বড় দুঃখ লাগে পর্দা মা বলি যারা আসই সমস্ত শরীর ২৪টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা প্রয়োজনে হাতর কবজি পর্যন্ত বাড়াইতে পারব যদি সম্ভব হয় তাহলে জমিন তুমি হাত মোজা ব্যবহার করিলাও কোন কারণে অন্য কোন বেগেলা পুরুষে যাতে তোমার হাতরে দেখে নাও আর পুরুষ যারা আছি আমাদের জন্য হইল এই হাঁটু তনে নাবি পর্যন্ত ২৪টা ঘন্টা আপনার ঘুরিয়া রাখার নাম হইল পর্দা বেটাইন তোর লাগি আটু তলে নাবি পর্যন্ত ২৪ ঘন্টা ডাকিয়ে রাখার নাম হইল পর্দা ইকা নুনিয়া তো হরাই আল্লাহ আইজ আল্লাহ বড় আরাম দিছেন গরমর দিন সৈকারি লাউ চিত্রাইয়া হে সড়ে দিয়ে আঠে আচ্ছা খো সাই নজর লাগতো না নি ভেটো না নজর লাগতো না বাদে ফেটোর বেদনা ফেটোর বিষ নজর ফুলাইতে ফুলাইতে কুমারীর গরম মিলেন না বিলকুল মকরু ফেট উদলা করি আটিও না শরীর ঘুরিয়ে আটিও কিন্তু হাঁটু তনে নাবি পর্যন্ত ২৪টা ঘন্টা আপনার ঘুরিয়ে রাখা হইতো ওটার নাম হইল পর্দা আমার বুজুরগণ আল্লাহর হাবিব আকালাই সালাতু সালামে ফরমাইন যে ঘরের মধ্যে যে বাড়ির মধ্যে পর্দা আছে এই ঘরের মধ্যে বাড়ির মধ্যে এই হামসায়ার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় জোরে বলো সুবহানাল্লাহ যে ঘরের হামসায়ার মধ্যে বাড়ির মধ্যে এলাকার মধ্যে পর্দা নাই খোদার কসম এই এলাকার মধ্যে কোনো ধরনের রহমত এবং বরকত নাই আল্লাহুম্মা জমিনে পর্দার উপর অটল তখন আই জমিনের মধ্যে বড় দুঃখ লাগে মনের মধ্যে বড় আফসোস হয় অনেক বাড়ির মধ্যে মা বইন খোলাস কিন্তু পর্দার উপর কোনো সময় সতর্কতা অবলম্বন করেন না আমার বুজুরগণ এই দুনিয়ার জমিনে পর্দা মা বোনদের জন্য আল্লাহ ফরজ করা লাগে আমরা পুরুষ যারা আছি আল্লাহ আমাদের পর্দার কথা কোরআন আল্লাহ জানাইছ কোরআন শরীফের মধ্যে ১১৪টা সুরা এর মধ্যে একটা সুরা যে সুরার নাম হইল সুরা নূর এই সুরা নূরের মধ্যে রব্বুল আলামিন ফরমায় কুল লিল মুমিনিনা ইয়াখুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে ইমানদার বেটা মানুষ যারা আছে আপনি তাদের জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম তাদের যে চক্ষু আছে রে এই চক্ষুরে জমিন নিচে দিডা বাইলাইতা
ও নবী আপনি জমিনো ইমানদার বেঠা মানু যারা আছেন তারারে জানাই দেও ইয়াকুদু মিন আবসারহিম তাদের চক্ষু যেটা আছে এই চক্ষুরে তারা নিচে দিয়া ডাবাই লইতা মত বুঝা জানতে যাব আমার হাবিব এরপরে জানাই দেও ওয়াহফাজু ফুরুজাহুম এই জমিনের মধ্যে ইমানদার বেটা মানু যারা আছেন এই জমিনের মধ্যে তারা যেন জমিনও তাদের লজ্জা স্থানের হেফাজত করে লয় আমার বুজুর্গগণ এই দুই জিনিসের যদি জিম্মাদারে কোনো মানুষে লই লয় আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় অন্য জায়গার মধ্যে আইছে চারটা জিনিসের কিন্তু কোন জায়গার মধ্যে আইছে যদি দুইটা জিনিসের জিম্মা লই লও বন্দা তুমি মারা যাইবা কাল কিয়ামতের ময়দান আমার নবী তোমার জন্য জন্য তোর জামিনদার হইবা সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ বদর আয়াত আল্লাহ ফরমাইল ওয়া কুল লিল মুমিনাতি ইয়াখদুদনা মিন আবসারিহিল্লা ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুল্লা যালিকা আমার বুজুর্গগণ আল্লাহ কোরআন শরীফের বাদর আয়াতের মধ্যে ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনো ইমানদার নারী সমাজ যারা আছেন মুমিনা আওরাত যারা আছেন মহিলারা যারা আছেন তাদের আপনি জানাই দেও ইয়াগদুদুনা মিন আবসারিহিল্লা তাদের যে চক্ষু আছে তারাও যেন জমিনও তাদের চক্ষুরে নিচের ডাবাই লাইতা আমার হাবিব আপনি ইমানদার নারী সমাজরে জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের শরমগার হেফাজত করিয়া যায় এই দুই জিনিসের যদি জিম্মাদারি লও এই দুই জিনিসের যদি জিম্মাদারি বন্দা লই লও বন্দা তুমি মারা যাইবা আল্লাহ কাল কিয়ামতের ময়দান তোমার জন্য তোর মধ্যে দিলাইবা কোনো অসুবিধা নাই আমার হাবিব আলাইহিস সালাম আমার নবী ফরমায় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه يضمن له الجنة رسول الله فرمان قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه أمر أمة خل تما در زبان جتا سره اي زبان رزو دي جمع در لويلاو তুমি মারা যাই ভাই কাল কিয়ামতের ময়দানে তোমার কোনো অসুবিধা থাকবে না জবানের জিম্মাদারি কিতা জবান দিয়া জমিন মানুষরে গালি গালাজ করিও না জবানের মাধ্যমে মানুষরে জমিন কষ্ট দিও না এই জবান দ্বারা জমিন কোনো সময় মিশা মাত মাতিও না আল্লাহর হাবিবে ফরমাই তোমার খাস্তনে আল্লাহর রহমতের ফিরিস্তা খাদাইবার দুইটা ঔষধ আছে রে একটা হইলো যদি কোনো মানুষে জমিনের মধ্যে মিশা মাত মাতে বন্দায় যত মিশা মাত মাতিব বন্দার মুখতনে দুর্গন্ধ বাই রইব আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফরিস্তায় তারে ছাড়িয়া যাইবা এর কারণে আমার যুবক সমাজ আমার বিনম্র অনুরোধ হইলো জমিনের মধ্যে কোনো সময় মিশা মাত মাতিও না মিশা মাত মাতার কারণে তোমার মুখতনে দুর্গন্ধ বাই রইব যে দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফরিস্তা তোমার দ্বার রইতা নাই ইয়া রাসূলুল্লাহ আর কোন কারণে আল্লাহর রহমতের ফরিস্তা ছাড়িয়া যায় আল্লাহর হাবিবে ফরমায় যদি কোনো মহিলা এই জমিনের মধ্যে কাপড় পরিধান করে আমার মা বইন হলে জমিনের মধ্যে কাপড় পরিধান করে যদি মাতা গুরুল না মাতার সুলবার করিয়া যদি জমিনের চলাফেরা করে এই মহিলায় চোখে যতক্ষণ পর্যন্ত এলাকা দেখব অতক্ষণ এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফরিস্তা আইতা নাই জুড়ে বলো না আউযু বিল্লাহ বুঝা গেছে ঠিক আছে তুমি আখতা ফিকা লোক ইতা লাগে গাঙ্গারি কান তো বুঝা গেল মিশা মাত মাতলে আল্লাহর রহমতের ফরিস্তা হরি যায় নুলালেন সাবক আমরা মিশা মাত মাতিমুনি মাতইন না বিলকুল না বাইরে জোয়ান মিশা মাতিও না
মিশামাত হইল কবিরা গুনাহ কোন গুনাহ মিশামাত হইল কবিরা গুনাহ আর কোন ক্ষেত্রে জমিন মিশামাত জায়েজ আছে আছে না কোন কোন সময় জমিন মিশামাত জায়েজ আছে কিন্তু মিশামাত হইল কবিরা গুনাহ কইলে তুমি জায়েজ আছে সারা ওয়াজ তো কইলে খামাইতো না সারা তো অগুতামল করবা খালি মিশা মাত মাতি ভাই কই ভাই নজরুল ইসলামে কইছেন মিশা মাতা যাই আছে বাইরে ও সময়ে মিশা মাত মাতিও যদি কোন মিশা মাতার কারণে একজন মানুষের জীবন বাঁচিয়া যায় ও সময়ে মিশা মাত মাতায় ঘর ভাই কোনো অসুবিধা নাই এখন বেটা গুনার কাম করছে তুমি সচুককে দেখছো আইয়া কইতাই নি জি না ইনো মিশা মাতলে কামাইছো না ইনো সাক্ষী দেওয়া লাগবে হে মাত বাঙ্গিয়া দিয়া বুড়া লাগেননি আপনারা এখানে বেরো ফিট লাগিয়ে গেছে ও সময় মিশামাত মাতিও যে জানটা বাসি তো আমার বুজুর্গ মিশামাতা জায়েজ কিলা দুইজন মানুষের জমিন ঝগড়া লাগছে দুইজনের দরবার লাগছে ইলা আছে নানি দুইজনের ঝগড়া লাগছে দুইজনের দরবার লাগছে বাইরে এর মধ্যে দেখা যায় মিডিল ম্যান মানুষ জমিন বাইর হয়ে যায় কোনো মানুষ আছে দশজনের কাছে গিয়া বাইন লাগাই লাগাই লাগে তার নাম হইল চুখল গুর এর জন্য রসুল্লাহ ফরমায় আল্লাহর হবিব আলাইহিস সালাম একদিন মদিনা শরীফের রাস্তা পায়ে হাঁটিয়া যাইতেছেন যাওয়ার সময় সাহাবায়ে কেরাম হল রসুল্লাহর লগে একটা কবরস্থান দেখলাম আল্লাহর হবিবে সাহাবায়ে কেরাম লইয়া দোয়া করছেন জিয়ারত করে লাইছেন ও সময় দেখা যায় আল্লাহর হবিব আলাইহিস সালামে একটা খেজুরের ডাল ভাঙ্গিছেন ভাঙ্গিয়া দুইটা কবর রসুল্লাহ ডাল গাড়িয়া যায় সাহাবাই কেরামে ফরমান ইয়া রসুল্লাহ লিমা ফালতা ইয়া রসুল্লাহ ইয়া হবিব আল্লাহ এই কবরস্থানের মধ্যে অন্যান্য কবর আছে আপনি অন্যান্য কবর দুইটা ডাল গাড়ি লাইলা আপনি রসুল্লাহ দুইটা কবর দুইটা ডাল কোন কারণে গালিলায় কইলাও আল্লাহর হবিবে ফরমাইন তোমরা জানো না এই যে দুইটা ব্যক্তির কবর তোমরা দেখরাই এই দুই কবর দুইজন মুর্দে গান আল্লাহ তাদের কবর দুজো ঘোরা গুন্ডালিয়া দিলাইছ আমি রসুল্লাহ দুইটা ডাল এই দুই কবর গাড়িয়া দিলাম এই দুটা ডাল গাছ হইব বাঁচিব আল্লাহর তসবি তালিল করবো এই তসবি তালিলর কারণে আল্লাহ তাদের কবর আজাবটা আল্লাহ হালকা করে লইব সুবহানাল্লাহ এর কারণে মানুষ মারা যায় মানুষ মারা যাওয়ার পরে মানুষের কবরের উপরে বড়ই ডাল দেননি আপনারাই তা দেননি কোনো কোনো জায়গাত নহয়নি তা চলে না আপনারাই তা চলেনি এটা টায়ার আছে নি চলতো এ গাছ লাগায় আমার বুজুর্গ কোনো কোনো জায়গাত মোবাইল ও ভিডিও চলের আমি আইসনে কয়েক বছর আগে গুমড়া এলাকার মধ্যে জনজার মধ্যে আমি গেলাম আমার মৌয়া হুর মারা গেছ আল্লাহর বন্দায় জমিনে থাকতে ওয়াদা করছ আমি যখন মারা যাইমো আমার রাতাবাড়ির দামান বেটারে দিয়া জনজার নমাজ পড়াই আমি গেছি রাইত খবর আইছে ফজরের নমাজ পড়িয়া সব পরিবার লইয়া রোয়ানা খালাই নইল আমার হুর বাড়ি ও গেছি যাবার বাদে দাহন শেষ করিয়া কইলাম বড়ই ডাল আনছেন নানি কইটা কিতা করতাই যাবো না রাগ উঠিত না কইন কিতা করতা ওল্লা গুসা উঠিছে কইলাম বড়ই ডাল কিতা করিলাম না জানেন নানি এক মাস্টার একজন বলে জি না বলে বড়ই ডাল গাড়িতাম বলে আমরা ইতা দিতা চলে না আমি কইলাম ইতা ঠাইয়ার লাগাইল থাকেনি চলতো ঠাইয়ার লাগাইল থাকেনি বলে জি না আমরা ইতা দিতা চলে না বলে খেনে বড়ই ডাল দেওয়া যাই যাচ্ছে আছে নানি সাব কয় মাতো না আছে হইলা কেনে আমার বুজুর্গ বড় ডাল যে কোনো গাছ আপনি কবরের মধ্যে ডাল গাড়িয়া দিও কারণ হইল এই ডালটা বাঁচিব গাছ হইব এগে আল্লাহ তসবি তালিল করব এই তসবি তালিলের কারণে আল্লাহ মুর্দে গানোর আজাবটা কমাই লাইবা এর কারণে মাছ লইল যদি দরকার হয় তাহলে কবরস্থানের গাছ খাটো গাছ খাটো আর প্রয়োজন হয় না দরকার হয় না তে কবরের একসা গাছও আপনি খাটি তাই পারতা না ভাই বিলকুল না খেনে এগে আল্লাহ ঠসবি তালিল করতো বেটায় লইছে 2000 টাকা দিয়ে কবরের গাছ বাবাই রে বাবাই
خصما خصما گاش نیا گرور خبار ایگور